আমাকে আর বিরক্ত করো না। কে আসছে বলো, বলো কে আসছে, উত্তর দাও। কামিনী, বলো বলো আমাকে। কামিনী আমার আপনজন নয়, যে আসছে সে আমার পরম আপনজন, আমার রক্ত, আমার পরিবার। বিপদ আসলে যে আমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। প্রভু, শত্রুর আক্রমণ হয়েছে, তারা আমাকে বন্দী করেছে। ওরা মারাত্মক, ওরা মোহিনীকে নিতে এসেছে। বিপদ প্রভু, বিপদ। এই চিহ্ন তো শুধু মা ডাকলে জ্বলে, কিন্তু এখন অন্য রং ধরে জ্বলছে কেন? এমন তো আগে কখনো হয়নি। মা, মা তো চাঁদের পাহাড়ে গেল, তাহলে কে খুঁজছে আমাকে? কে? কেউ যেন খুব কাছের মানুষ আমার, কে ডাকছে আমাকে? আমার আপনজন তো আমায় উদ্ধার করতে আসছে, কিন্তু তোমারও কোনো আপন কেউ তোমায় ডাক দিচ্ছে না তো? এত আকুল কেন হচ্ছ বিক্রম? দিদির সাথে নিশ্চয়ই অগ্নিও আছে, আর তাই বিক্রমের। আর একটা কথা না, স্পর্ধার সব সীমা তুমি ছাড়িয়ে গেছ, তোমাকে আমার থেকে আর কেউ বাঁচাতে পারবে না। কেউ না, কেউ না। নাগমণি আমার, শুধুমাত্র আমার। কালনাগিনী এখানে এসে গেছে মানে সে আমার মহানাগমণি, আমার থেকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু না 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 না, কিছুতেই না, আমি এ কিছুতেই হতে দেব না। মহানাগমণি আমার, শুধুমাত্র আমার। কালনাগিনী এই গুন্ডি কিছুতেই পেরোতে পারবে না। মহানাগমণি আমার, শুধুমাত্র আমার। কাজ বেড়ে গেল। চন্দ্রপ্রাসাদে ঢোকার সঙ্গে সঙ্গে কালনাগিনীকেও হত্যা করতে হবে। এইবার এই চাঁদের পাহাড়ে থেকেই আমি কামিনীকে শেষ করবো। মহানাগমণি আমি কাউকে পেতে দেব না। কালনাগিনীর বিষ চারদিকে ছড়িয়ে পড়বে। প্রহরীনাথ, আমার বোন কোথায় আছে সেটা এক্ষুনি বলে দাও। আমি যদি আমার বোনকে না পাই সেটা কিন্তু তোমার পক্ষে একদম ভালো হবে না। মুখের কথায় হবে না রাজকন্যা। বলো প্রহরী নাগ, নাগ মিনারে প্রবেশের উপায় বলো, না হলে চিৎকার। আমি নিশ্চিত বোন আশেপাশেই রয়েছে। ওই ওই নাগমিনারে আমাকে যেতেই হবে। চোদ্দ, আমি নিশ্চিত বোনের আওয়াজ ওই নাগমিনার থেকেই আসছে।
বোন, বোন, বোন কোথায় তুই? সারা দিন বোন, 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 আই বোন, বোন কোথায় তুই সারা দে? বোন তুই কোথায়? তুমি আমায় অবাক করলে সুন্দরী। তুমি তুমি তার মানে কামিনীর পক্ষে নয়, তুমি তুমি এই রোহিণীর পক্ষে, শুভ শক্তির পক্ষে, অশুভ শক্তির পক্ষে নয়, তাই তো? কে তুমি? কোন সাহসে তুমি মোহিনীকে বন্দী করেছ? আমার সাহসটা বরাবরই একটু বেশি, একটু না, অনেকটাই বেশি। এ তো সেই শত্রুর চিহ্ন, কে ও? সত্যি করে বলো কে তুমি? আমি বিক্রম। কাল লাগিনি পুত্র বিক্রম, বিক্রম, বিক্রম। আর আমার পিতা খোকস রাজ। আর তুমি আমার শত্রু, পরম শত্রু। কাল নাগেনি আমার থেকে এত বড় কথা লুকিয়েছে। খোকস রাজার ছেলে মানে আমার ভাই। আমি নিশ্চিত যোদ্ধা তার ভাইয়ের সম্পর্কে আগে থেকে জানতেন না। তুমি আমার বোনকে বন্দী করেছো কেন? কি চাই তোমার? আমার আর চাই চাই না কেন, তোমার বোনকে চাই না। ওকে আমার মায়ের দরকার ছিল, কামিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই দরকার এখন ফুরিয়েছে, তাই ওর কোনো দরকার নেই আর। আর তাই ওকে আমি হত্যা করব, আর সেটাও তোমাদের সামনে। খবরদার বিক্রম! তোমার এত সাহস, তুমি আমার সামনে উঁচু গলায় কথা বলো? তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আমার অস্ত্রে হাত দেওয়ার? সেটাই তো আমারও প্রশ্ন, যে আমি প্রস্তুত থাকতে তোমার সাহস হয় কি করে আমার রাজকন্যাকে আঘাত করার? আমার সাথে এভাবে কথা বলবে না খোকস যুবরাজ অগ্নি,
আমাকে যত ক্রুদ্ধ করবে তত ভয়ানক মৃত্যু দেব আমি তোমাকে। অন্যায় করলে অগ্নির রাগের সম্মুখীন হতে হবে তোমায় বিক্রম। নিজেকে সামলে নাও, তাতে তোমারই লাভ। তুই ঠিক আছিস তো? তোর কোথাও আঘাত লাগেনি তো? তোমাকে পেয়ে গেছি, এখন আমি আর কোনো বিপদকে ভয় পাই না। তুই চিন্তা করিস না বোন, তোকে আর আমি আমার কাজ ছাড়া করবো না, আর আমিও কোথাও যাবো না তোমাকে ছেড়ে। বেশ বেশ, তুমি যখন মৃত্যুকে বরণ করে নিতে এত দূর এসে গেছো, আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। তোমাকে আমি এক্ষুনি শেষ করবো। আমি শক্তি হয়তো ত্যাগ করেছি, কিন্তু আমি বুদ্ধি আর বয়সে তোমার চেয়ে অনেক বড় বিক্রম। অদৃষ্টের এটা কেমন ইচ্ছে দেখ, দেখ দুই ভাই একে অপরের সাথে লড়ছে, আর চোদ্দার ভাই তোর কপালে এত বিপদ নিয়ে কেন এলো বলতো? না দিদি, ও কাল নাগিনী পুত্র, ওর আর অন্য কোনো পরিচয় নেই। আমিও চাই ও অগ্নির কাছে পরাজিত হোক। তোমাকে আমি মিথ্যা প্রমাণ করবো সুন্দরী, দেখে নিও। না, কাল নাগিনীকে যে করেই হোক, যে করেই হোক আমার পথ থেকে সরাতে হবে, সরাতেই হবে। তার জন্য নাগেদের সাহায্য আমার চাই। প্রকট হও। কি ব্যাপার, একজন না কম কেন? এইভাবে যত সময় যাবে একে একে নাগের সংখ্যা কমতে থাকবে। তুমি যেহেতু কোনো কাজই করতে পারোনি, তাই নাগেদের হারাচ্ছ কামিনী। আমি আর দেরি করতে চাই না, কাল নাগিনীকে যত দ্রুত সম্ভব আমি এখান থেকে তাড়াতে চাই। এই কাজের জন্য তোমাদের সাহায্য আমার প্রয়োজন। Thank you.
কাল নাগিনী এখানে থাকতে এসেছে তো? কাল নাগিনী যেখানে যাবে এই পাখি তাকে অনুসরণ করবে, বিরক্ত করবে, আগুন ছুড়বে, সব রকম প্রচেষ্টা করে তাকে উত্তপ্ত করবে। কামিনী, বোকা ভেবেছো তুমি আমাকে, তাই না? এইবার দেখো কেমন বোকা আমি তোমাকে বানাই। পাঠাও পাঠাও দেখি এবার তোমার পাখি, দেখি কি করতে পারে ও। যাও পাখি যাও, কাল নাগিনী যেখানে আছে সেখানে যাও, আর এমন কিছু করো, খুব দ্রুত এমন কিছু করো যাতে সে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় হয়। বিক্রম, এইটুকু আঘাতে চমকে গেলে? অনেক হয়েছে যুদ্ধ যুদ্ধ খেলা, এইবার ধ্বংসলীলা শুরু হবে। অগ্নি, তোর সাথে এত কিছু ঘটে গেছে, কি বলছিস কি বোন? কাল নাগিনী পুত্র তোকে এত কষ্ট দিয়েছে, তুই চিন্তা করিস না বোন, কাল নাগিনী আর তার পুত্র এর যোগ্য শাস্তি পাবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। কাল্লাগিনীর পুত্রকে চরমতম শাস্তি দিন, ও আমার বোনের উপর অত্যাচার করেছে। তোমরা আমায় শাস্তি দেবে? তোমাদের বোধহয় আমার শক্তির সম্পর্কে কোনো ধারণাই নেই। সেটাই করেছি যা তোমার মতো বিশ্বাসঘাতকের সাথে আমার অনেক আগেই করা উচিত ছিল।